হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও বাড়ির সবাই ভালো আছি। তো আজকে আমার মেয়ের প্রথম দিন স্কুল, তো সেই জন্য আমি ওকে রেডি করে দিয়েছি আর ওর বাবা ওকে আরেকটু ঠিকঠাক করে দিচ্ছে। তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর খুব খুব ভালো পড়াশুনো করে। তো যাই হোক, আমরা তিনজনই মোটামুটি রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়ব। যদিও হাতে আমরা একটু বেশি টাইম নিয়েই বেরোচ্ছি, প্রথম দিন বলে কথা, তো দেরি যদি হয় কোথাও গাড়ি ঘোড়া ব্যাপার, তো সেই জন্যই একটু তাড়াতাড়ি হাতে সময় নিয়েই আমরা বেরিয়ে পড়লাম তিনজনে। তো আমার সোনা মা এবার আসছে, তো তখন খুবই উৎসাহ ছিল ওর। ও প্রথমে ভেবেছিলাম বেরোনোর সময় হয়তো কান্নাকাটি করবে বা কিছু, কিন্তু প্রথম দিন তো অত ব্যাপারটা কেউ মানে বাচ্চারা বুঝতে পারে না, যে ও বেশ খুশি মনে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমাদের সাথে, খুবই খুশি খুশি ছিল। কিন্তু যেহেতু একটু তাড়াতাড়ি ওকে তুলেছি ঘুম থেকে, তো তাতে তাই জন্য একটু ওর ঘুম ঘুম পাচ্ছিলো, কিন্তু খুবই মনে খুশি ছিল। তো ও উঠে পড়লো রিক্সাতে, আমিও উঠে পড়লাম, ওর বাবা তিনজন মিলে রিক্সায় উঠে পড়লাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার পরিবারে যারা নতুন তাদেরকে অনেক 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 ভালোবাসা, আর পুরনোদের জন্য তো ভালোবাসা সবসময়ের জন্যই রইল। আর আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো। রাস্তায় যেতে দেখো, ও মানে একটু ঘুম ঘুম পাচ্ছিল বলে চোখ বন্ধ করে একবার করে তাকাচ্ছে আর একবার করে চোখ বন্ধ করে দিচ্ছে। তো রাস্তায় তো খুব বেশি ভিডিও করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছিলাম রিক্সাতে। তো যাই হোক, রাস্তার মধ্যে বেরিয়ে অতটা ভিডিও করা যায় না ছোট বাচ্চাকে নিয়ে, তো একটুখানি করেছিলাম। তারপরেই আমরা স্কুলের সামনে চলে এসেছি, তখন পুরো ফাঁকা, খুব একটা স্কুলের সামনে কেউ আসেনি, যেহেতু আমরা অনেকটাই আগেই বেরিয়ে গিয়েছিলাম, তো সেই টাইমে ততক্ষণে মানে কেউ আসেনি। আর আমার মেয়ে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরকম এ করছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার দিকে তাকাচ্ছে, হাসছে, আর আমি সেই ফাঁকে একটুখানি ভিডিওটা করে নিলাম। তো আমরা যেহেতু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চাও খেয়ে নিলাম, অনেকটাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আর আমার মেয়ের কাজ করছে, দেখো কি করছে, বাচ্চাদের যে কখন কি মুড হয় কি কিছু বলা যায় না, দেখো ঠোঁটটা নিয়ে কি করছে, এত দুষ্টু, এত দুষ্টু না, দেখো দেখো সেই খালি সারাক্ষণ ঠোঁটে চামড়া তুলতে থাকে, দেখো মুখের ভঙ্গি কিরকম করছে। তো যাই হোক, তার কিছুক্ষণ পরেই আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে, তো আমরাও মানে ভাবছি কখন স্কুলে ঢোকাবে, আমরাও সেই অপেক্ষায় রয়েছি। কারণ কি করে মেয়ে দেখার জন্য খুবই উৎসাহ ছিল, যে কাঁদে না কি করে, এটাই তো এখন তো আসল টাইম, যে গেটের যখন ঢোকাবে তখন মেয়ে কি করে সেটা দেখার জন্য। তো আস্তে আস্তে ভিড়টা হতে শুরু করে দিয়েছে। আর এদিকে আরেকটা মেয়ে মানে আরেকজনকে দেখে ড্রেস পরা, ও কি করছে দেখো, দুইজনে মিলে কি করছে, মেয়েটাকে দেখে কি করছে, ও একবার ওকে দেখে হাসছে, ও একবার ওকে দেখে হাসছে, দুজনেই নার্সারি ওয়ানে পড়ে, তো একই সেকশান, তখনও জানতাম না যে একই সেকশান কিনা, পরে জানলাম দুজনে একই সেকশানেই মানে ভর্তি হয়েছে। তো যাই হোক, দেখো আমার মেয়ে দাঁড়িয়ে ওই এক কাজ, ঠোঁটের খালি চামড়া তুলবে, এইসব এখন মানে নতুন নতুন কাজ ওর, সারাদিনে এই একটাই কাজ, ওর কাজ ঠিক করতে থাকছে, দেখো ওর কাজটা ও ঠিক করে যাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো কি করছে, দেখো কিরকম নাচছে। তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে ভিড়টা বাড়ছে, এবার সবাই আস্তে আস্তে এসে গেছে। আমরা যদিও একটু বেশি আগে চলে গিয়েছিলাম, সেই জন্য তখন পুরো ফাঁকা ছিল, এবারে আস্তে আস্তে সবাই এসে পড়ছে, কারণ স্কুলের টাইম হয়ে গেছে, তো সেই জন্য এবারে ও আস্তে আস্তে ওর বাবার সাথে স্কুলের গেট পর্যন্ত যাবে। তো দাঁড়িয়ে আছে, আমি একটু দূর থেকেই ভিডিও করলাম। তো দেখো এখন কি ভিড়, প্রথম দিন স্কুলে বলে সব গার্জেনরা মানে সবারই একটা খুবই উৎসাহ আছে না, যে মেয়ে তাদের বাচ্চারা কি করছে না করছে জানার জন্য, তো ওই জন্য সবাই খুবই ভিড় করে দাঁড়িয়েছিল। আর আমি একটু দূর থেকে ভিডিওটা করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো,
আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আরও আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো মেয়ে এবার স্কুলের ভেতরে চলে যাবে, মেয়ের যদিও কাঁদেনি, কিছু করেনি প্রথম দিন, তো এটাই খুবই ভালো লেগেছে যে মেয়ে চুপচাপ করে স্কুলে চলে গেছে, কান্নাকাটি একদমই কিছুই করেনি ও।